আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দরবার করতে আল্লাহর রহমতে এখনও পর্যন্ত ভালো আছি। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আপনাদের মাঝে অসাধারণ একটি বাথরুমের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আপনারা খুবই সুন্দর ভালো মানের একটি টাইলস এবং বাথরুমে কী কী ধরনের মেটেরিয়ালস লাগে প্রতিটি বিষয়ে এই ভিডিও থেকে জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো যেই টাইলসগুলো লাগানো হয়েছে খুবই ভালো মানের টাইলস এবং দেখতেও খুবই সুন্দর। তো টাইলসটা কত টাকা হলে পাবেন সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব। তা আগে আমরা দেখে নেব যে বাথরুমটিতে কী কী মেটেরিয়ালস লাগানো হয়েছে এবং কী কী মেটেরিয়ালস লাগালে আপনার বাথরুমটি পরিপূর্ণ হবে। তো এখানে একটি বেসিং রাখা আছে, বেসিংয়ের সামনে মিরর গ্লাস এবং গার্ডরেল, শ্যাম্পু বক্স, এখানে দুটি বিপ কক এবং দুটি শাওয়ার চাবি এবং একটি শাওয়ার আছে, ওই পাশে টাওয়ারিল, সাবানদানি এবং এখানে একটি লোডাউন শাইনের, এখানে টিস্যু বক্স, এখানে একটি কমের শাওয়ার বা পুর শাওয়ার এবং এখানে একটি সাবানদানি। তো সব কিছু মিলিয়ে এখানে একটি অ্যাডজাস্টেবল এবং এখানে একটি লাইট, ঠিক এই পাশে একটি লাইট। তো সব কিছু মিলে এই ফিটিংসগুলো আপনাদের একটি বাথরুমে লাগবে। এর চেয়ে কম দিয়ে আপনারা শেষ করতে পারবেন। যেমন বেসিং আপনার বাথরুমের ভিতরে না হলেও চলে, অনেক সময় বেসিং আমরা এদিকে আউটসাইডে ফিটিং করে থাকি, আপনার চাইলে ভিতর সাইড অথবা আউটসাইড যে কোনো জায়গায় ফিটিং করতে পারবেন। এখানে দুটি বিপ কক ব্যবহার করা হয়েছে, একটি ঠান্ডা পানি এবং একটি গরম পানির জন্য। আপনার চাইলে যদি গরম পানি লাইন করে থাকেন তাহলে দুটি বিপ কক ইউজ করতে পারেন, বা একটি বিপ কক দিয়েও হয় যদি আপনার তিনটি শাওয়ার চাবি ইউজ করা হয়। আমরা যেহেতু এখানে দুটি শাওয়ার চাবি ব্যবহার করেছি তার জন্য দুটি বিপ কক অবশ্যই লাগবে। এটা ঠান্ডা পানির জন্য এবং এটা গরম পানির জন্য। আপনার যদি ঠান্ডা পানি এবং গরম পানি লাইন করেন তাহলে অবশ্যই দুটি করে লাগবে, এবং যদি শুধু ঠান্ডা পানি করেন তাহলে একটি করে হলেই চলবে। তো এখানে দুটি শাওয়ার চেয়ে ব্যবহার করা হয়েছে, এটা হলো ঠান্ডা পানির এবং এটা হলো গরম পানির। তো আমরা যদি এই চাবিটা অন করি তাহলে এদিক দিয়ে ঠান্ডা পানি পড়বে, এবং যদি এই চাবিটা অন করি তাহলে এদিক দিয়ে গরম পানি পড়বে, এবং এটা দিয়ে গরম পানি এবং এটা দিয়ে ঠান্ডা পানি। এখানে একটি মিক্সার পিলার কক ব্যবহার করা হয়েছে, যদি আমরা এই পাশে এনে এদিকে আপ করি তাহলে ঠান্ডা পানি এবং এই পাশে এনে এদিকে আপ করলে গরম পানি পড়বে। সেক্ষেত্রে আমরা এখানে মিক্সার দুটি অ্যাঙ্গেল কক ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে দেখতে পেলাম যে এখানে একটি গার্ডরেল এবং একটি মেরু গ্লাস ব্যবহার করা হয়েছে। তো এই ঠিক এখানে একটি সাবানদানি, যাতে করে আমরা ঠিক এই জায়গাটি দাঁড়িয়ে গোসল করলে যাতে সাবানে পানি না পড়ে তার জন্য কিন্তু সাবানদানিটা ঠিক এখানে ইউজ করা, ফিটিং করা হয়েছে। টাওয়ারেলটা এই পাশে রেখেছি যাতে করে পানির টাওয়ারেল কাছে কাপড় রাখলে যাতে পানি সমস্যা না হয় তার জন্য এই পাশে। এখানে আমরা একটি অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করেছি, আপনার চাইলে এখানে অ্যাডজাস্ট ফ্যান অথবা আপনার একটি ভেন্টিলেটার ফিটিং করতে পারেন। অ্যাডজাস্ট ফ্যান আই থিঙ্ক বেটার, কারণ এখানে যে একটি দুর্গন্ধ সৃষ্টি হবে দুর্গন্ধটা অ্যাডজাস্ট ফ্যান টেনে বাইরে নিয়ে যাবে। এটা কীভাবে কাজ করবে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো এখানে ঠিক কমেটটি বসানো হয়েছে, এই জায়গাটা আমরা কমেটে ফ্লোর থেকে 5 ইঞ্চি উপরে রেখেছি যাতে করে এই এখানে পানিগুলা ওই দিক দিয়ে চলে যায় গোসলের পানিগুলা এবং এটা একটু উপরে থাকে। তো এখানে একটি শাইনের লোডাউন ব্যবহার করা হয়েছে, শাইনের লোডাউনটি আমরা এখানে বিপ কক ইউজ করা হয়েছে অ্যাঙ্গেল কক। তো এখানে এটা যখন আমরা চাপ দেব এদিক দিয়ে পানি এসে, যদিও পানির লাইনটি এখনও দেওয়া হয়নি, এদিক দিয়ে পানি এসে সম্পূর্ণ কমেটটা পরিষ্কার করে নিয়ে যাবে। তো এখানে একটি টিস্যু বক্স ব্যবহার করা হয়েছে, টিস্যু রাখার জন্য, যাতে করে আপনাদের সম্পূর্ণ কাজ শেষে টিস্যু দিয়ে আপনার পরিষ্কার হতে পারেন। টিস্যু কিছু কী কাজে ব্যবহার হয় সেটা আপনারা ভালো করে জানেন। তো এখানে একটি আমরা দুটি ব্যবহার সিস্টেম রেখেছি, একটি হলো বদনিকল, বদনি দিয়ে আপনি ইউজ করতে পারবেন অথবা আপনাদের এই পোশাওয়াটি দিয়েও ইউজ করতে পারবেন। পোশাওয়াটি ইউজ করলে আপনাদের এখানে বদনি প্রয়োজন হবে না। তো দুটি ব্যবস্থায় রাখা হয়েছে। অনেক সময় কিন্তু আমরা 2-in-1 কল দিয়ে আমরা ই করে থাকি, 2-in-1 হলে কলও ব্যবহার করা যাবে বা এটাও ব্যবহার করা যাবে। তো আমরা দুটি পয়েন্ট রাখিছি তার জন্য। তো এখানে আরেকটি সাবানদানি ব্যবহার করেছি, যাতে করে এখানে বাথরুমে যে সাবানটা এক্সট্রাভাবে এখানে রাখা যায়, বাথরুম করার সময় আমরা হাত ধুইতে হয়, তো তার জন্য কিন্তু এই এখানে সাবানদানিটা। তো সব কিছু মিলিয়ে কী কী ফিটিংস লাগবে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কোন ফিটিংসটার দাম কত, কত টাকা হলে আপনারা কমপ্লিট করতে পারবেন।
আপনাদেরকে একটা আনুমানিক ধারণা দিয়ে নিই, অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ পার্ট বাই পার্ট কোন মেটেরিয়ালসটা দাম কত ওই রকম একটি ভিডিও নিয়ে হাজির হবো। কারণ এই ভিডিও থেকে সম্পূর্ণভাবে ইয়ে করলে হয়তো ভিডিওটা লম্বা হয়ে যাবে, তার জন্য আপনাদের সুবিধাতে আমি দামটা, আপনারা যদি এরকম একটি বাথরুম তৈরি করতে চান, এই টাইলসটা মোটামুটি ভালো মানের একটি টাইলস, এরকম টাইলস দিয়ে এরকম একটি বাথরুম তৈরি করতে গেলে আপনাদের মেস্তরি মজুরি সহ টাইলস এই ফিটিংসগুলো প্রায় 30,000 টাকার মতো লাগবে, অন্যান্য আদার্স মেটেরিয়ালস বাদে। ওপরে ট্যাঙ্কি ফিটিং করতে হবে, তারপর মোটর ফিটিং করতে হবে, ওই ফিটিংসগুলো বাদে। কারণ এই বিল্ডিংটিতে প্রায় 8টি বাথরুম, শুধু একটি বাথরুম হিসাব দেওয়া হলো, ট্যাঙ্কি মোটর আদার্স অন্যান্য ফিটিংগুলো বাদ, যেমন ইট বালি রড সিমেন্ট ওইগুলো বাদে। টাইলস স্যানিটারি মাল টাইলস লাগাতে সিমেন্ট এবং মিস্ত্রি মজুরি টোটালি আপনারা 30,000 টাকা হলে এরকম একটি বাথরুম এই ফিটিংসগুলো দিয়ে কমপ্লিট করতে পারবেন বেসিনটা সহ। তো আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। যতক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।